নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত কথায়। আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প গায়ে হলুদ গল্পপাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না শুরু করছি গল্প গায়ে হলুদ শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে ক্ষেতের আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানে শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে। পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরে টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দ বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এল সকালে উঠতেই জেঠিমা বলেছে জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তো তিনটে দিন কোন রকমে ভালো ভালো কেটে গেলে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুঁটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি এই পাড়াতেই এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হল অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সেই ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বসবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছর এখনও পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে কতদূর আশ্চর্যের কথা কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সে একথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধর আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনও পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুঁটি তত পছন্দ করত না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুঁটি ভাবত দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয় না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গরণ কার আছে রায়দের পাঁচি সেদিন বলেছিল তাকে হ্যাঁ তুই যে বড় ঘোড়ামুখো বলতিস তোর অদ্দেশে শেষকালে কি না সেই ঘোড়ামুখই জুটল পুঁটি মাঠতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুঁটির বাবা গোলার দোরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত পুঁটিদের বাড়িতে চারটি বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউরি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সব কটা আউরি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার কাকা। তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলতেন আর কি রায়মশাই হে বাজারে তো আপনি রাজা গোলাবর্তী ধান রেখেছেন ঘরে আপনার মোহরা নেয় কে কলকাতার কিউতে দাঁড়িয়ে একশের চাল নিতে হচ্ছে আর আপনি পুঁটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝি ও কথাটার মানে না জেনেও তো পায়ের উপর পা দিয়ে বাজারে এ চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একশের চালের জন্য চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একশের চাল নিয়ে আসতে হবে সে যে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধহয় সব রকম কষ্ট করতেই প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবড়াপোতা থেকে সীতানাথ কলু আড়তদার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না ওর জেঠিমা বললেন ও পুটি আজ কোথাও বেরিও না নাপি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বললে হেম প্রাতব্যের নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় দেখেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যিই তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি আর মাছ আছে ডুমোর বাউড়ের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্যে কোনো কালে শুনিনি রায়মশাই একশের দেড়শের পোনা স্তক পড়তে পারছে না মরগাঙে বাদাল দিয়ে এলাম একদিন কেবল এক সাড়ে এগারোশের গজার মাছ পুটির বাবা বিস্ময় সুরে বললে সাড়ে এগারোশের গজার এমন কথা তো কখনো শুনিনি হরিবৎ গজার রায়মশাই মাছের দর এমন গজার মাছই বিক্রি হয়েল দশ আনাশের পুঁটিয়া সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরুতে পারলে ভালো হতো তার জীবনে যে এমন একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলে নির্মে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থাও ভালো লতিদি লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকুরি করতো তখন লতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুঁটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে করে বসে পুঁটি ভালো লেখা লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতি দিয়ে একটু ঠেকারে সে লেখা পড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বইটুই নাড়িস নে পুটি কি বুঝিস তুই এর আশ্বাদ পুটি হয়তো বলে এ কি বই বলো না লতিদি। যা যা আর বইয়ের খবরের দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেঁকিতে পাট দিয়ে কি করে চিঁড়ে কুটতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বইটই পড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা কাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলেই তো আজ কই আমাদের তো তারপর ম্যাট্রিক পাস বর এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদা সে নাকি দুটো পাস কোথায় চাকুরি করছে এখন ওই কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরুবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই করো পাশ যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে নাপিতে সে বললে মা ঠাকুরন হো বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগেই দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কিরকম জিনিসপত্র না জানিয়ে আসে মুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুঁটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গয়নাও হবে পাঁচ ভড়ি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী কুমারিমে লতিদিরি গায়ে ছ গাছা করে চুরি গলায় লকেট ঝোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চাল আলাদা এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাঁচের চুরি ছাড়া আবার কি গয়না পরে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরে ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বিরুমুচি বলছে ও দিদি ঠাকুরন তা একটু তামাক দাও মরে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দুদশ ছিলিম তামাক পড়বে তবে তো বোঝব যে নগ নশা লেগেছে পুটি বিরুকে ধমক দিয়ে বললে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়েছে আগে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচ ঘড়ার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরও একদল আসবে স্টেশানে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা আবার যাবার সময় বলে গেল বারুজি বাড়ি পিঁড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুঁটি সে দুকানা পিঁড়ি হয়েছে কিনা কাকিমার এটা অন্যায়ের কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত এখনো হয়নি তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন ও পুঁটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো তো মা চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা ও আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা তাহলে তো পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ডুবুরির কাহার পাড়া নিবংশ পালকি বইবার মতো মানুষ নেই এদিগরে। তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবে রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পাচ্ছি নে ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থাকবে না যা হয় হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলদের গাড়ি বর আনলি কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক হাসবে এ কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে না কেন সে কি আর ভদ্রলোকের বর যায় তাছাড়া পেছনের ওপথ আই বুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকে পালকিয়ে এনো সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুটি সেখানে আর দাঁড়ালো না সুবোধ আসবে বর সে যে বলদের গাড়িতে সে বড় মজা হবে এখন ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুটির দম বন্ধ দমবন্ধু তিনু রে শোন শোন একটা মজার কথা তিনু চার বছরের খুর্তুতো ভাই উঠোনের নিচ দিয়েই যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে কি লে দিদি জানিস এই আমাদের বাড়ি বর আসবে বল হ্যাঁ রে ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনু না বুঝেই হাসলে এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন ওরে সবাই এসে কাঁটাল খেয়ে যা ও হিমু পান্ত ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হাঁড়ি পান্ত রয়েছে সেগুলো কাঁটাল দিয়ে ওটাতে হবে যে ভাত ফেলতে পারবো না এই জুজের বাজারে পান্ত ভাত ও কাঁঠাল পুঁটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিতে পারত কিন্তু সেই ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাঁখ ও উলুর শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুঁটির ভাবি শ্বশুর বাড়ি তাহলেও শাঁখের শব্দ না আসবার মতো দূরও নয় ওর তো বোন শ্যামা বললে ওই সন্দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেললে দেব দাদাবাবুকে বারে হয়েছেই তো আর দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই জ্যাঠাইমা তো বলেছে কী বলেছে বলেছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছে যাবে তা বলুক গে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদা বাবু ইয়ে সুবোধবাবু পাশ করেছে খবর এখনো বের হয়নি আমি ওপারায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তো দাদাবাবুর ইয়ে মানে ওর দূর ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল। উলু পড়ল নাপিতে তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা দিয়েছে পুঁটির বুক আনন্দে দুলে উঠল জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমের ভাংচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রং কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি কিন্তু সুবোধ না ছি ওর নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতে হয় তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁখের ডাক উলুদ মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লাল শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হাঁড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাদের কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা মা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিঁড়িতেই সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেতে নেই মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা হলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পর গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ তেল এসব জিনিস তার নিজস্ব কারো ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারো কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুঁটির মন ছটফট করছিল ওপাড়া পাড়া লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যি ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দোড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে লোকজন হৈ হৈ করবে উহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি মুখুজ্জে গিন্নি ওকে দেখে বললেন কী রে পুটি আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুঁটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুর বাড়ি থেকে মুখুজ্জেগিন্নি গিনী বললেন বস মাতোরা লতি পুঁটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হল আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে ওকে পুঁটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই হা আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুটি বললে গেলেন না কেন বৌদি হা আমরা তো বারণ করিনি যেতে শাঁখ যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুঁটি ছেলে মানুষ এ উত্তরটা দেওয়া ওর উচিত হলো না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা শাকে পু পড়লে আর অমনি কুকুরের মতো ছুটে যাব তোদের বাড়ি অত অহংকার ভালো পুন্টি। তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে ছেলের না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কথা তা জানতে বাকি নেই আর এবার তো ম্যাট্রিকে ফেল করেছে এখানে লতিকা আর না থাকতে পেরে বললে কে বলেছে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে নাকি না উনি হাট থেকে চিঠি আনেন পোস্টকার্ডের চিঠি উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া পুঁটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে পুছে গিয়েছে দর্পিতা ছোট মুখের কাছে সে করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জে গিন্নি হাঁ হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জে ঘরের মধ্যে এসে চাঁপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাদ আল্লাদের দিনটা হমন করে বিষ ছড়াতে আছে ছি ছি দেখ তোমার লতিকাণ্ডটা কাঠের পুতুলের মতো আরষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল পুটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড ও সব কথা মনে করিস নে মিথ্যে কথা চল পুটি ভাই লতিকার গলা সুরে ও কথার ভাবে কিন্তু পুঁটির মনে হল লতি দিয়েও এ খবরটা জানে কি জানি হয়তো গাঁয়ের সবাই জানে সেই কেবল জানত না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোটো বৌদিকে খারাপ কথা কিছু শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বিল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ